আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি সিঙ্গারা রেসিপি, আর সেটি হলো পুটলি সিঙ্গারা। বানানো অনেক সহজ আর খেতে অসম্ভব মজা এই পুটলি সিঙ্গারা। যারা সিঙ্গারা বানাতে গিয়ে সিঙ্গারার ভাজ দিতে ঝামেলায় পড়েন, তারা এই রেসিপি ফলো করে অল্প সময়ে এই সিঙ্গারা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। 1/2 চামচ নিয়ে নিচ্ছি লবণ। 2 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল। এরপর এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে যেন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপরের মধ্যে নর্মাল পানি অল্প অল্প করে মিশিয়ে আমি একটি ডো বানিয়ে নিব, আর পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা বানাতে হবে। আমার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে, এবার ডোটাকে কিছুক্ষণ সমানে মথে নিতে হবে। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তার জন্য আমি ডোর উপরে কিছুটা তেল মেখে নিচ্ছি যেন ডোটা ড্রাই না হয়ে যায়। যে কোনো ঢাকনা দিয়ে ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখলে ডোটা অনেক সফট হয়ে যায় আর সিঙ্গারাটা বানাতেও অনেক সহজ হয়ে যায়। এবার আমি চলে যাবো ভিতরে পুরটা বানানোর জন্য। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব চিকেন। আমি চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে একটু লবণ আর আদা রসুন বাটা আর সামান্য একটু সয়া সস দিয়ে মেখে এর মধ্যে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আমি চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার সময় এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিকেন থেকে যে পানি বেরোবে সেটা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। এই মটরশুঁটিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গরম মশলা, অল্প একটু হলুদের গুঁড়া, 7 মতো চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিব 7 মতো কাঁচামরিচ। আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু এসবগুলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু। আমি আলুটাকে সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি, আর আমি একদম ম্যাশ করিনি, কিছুটা গোটা আছে আর কিছুটা ভর্তা করে নিয়েছি। আপনারা তো জানেনই সিঙ্গারার আলুটা একটু করে গোটা গোটা থাকে আর একটু ম্যাশ থাকে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর এই আলুটাকে সবগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমার আলুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমার ডোটা কিন্তু আগে থেকে অনেক সফট হয়ে গিয়েছে। আমি এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার আমি ডোগুলাকে ছোট ছোট টুকরো করে ভাগ করে নিব। ছোট ছোট টুকরো করে ভাগ করে নিলে প্রতিটা রুটি কিন্তু সমান হয়। এরপর এখান থেকে আমি একটা নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নিব।
আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করে আমি রুটিটা বানিয়েছি। এরকম মোটা করেই সবগুলো রুটি বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে থেকে একটা রুটি নিয়ে আমি এর মধ্যে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিব। আর পুরটা একদম বেশি দেওয়া যাবে না, অল্প একটু করে দিবেন যেন ভাজটা করতে সুবিধা হয়। এরপর রুটির দুই সাইড থেকে এভাবে করে নিয়ে হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দিতে হবে। এরপর এভাবে করে ভাজটা করে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন যে আমি ভাজটা কিভাবে করছি। এক সাইড এরকম ভাজ করা হয়ে গেলে আমি আরেক সাইড সেমভাবে ভাজ করে নেব। আমার কিন্তু একটা সিঙ্গারা হয়ে গেছে। এবারে সিঙ্গারাটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে এরকম একটা রুটিকে কেটে এরকম ছোট ছোট টুকরো করে এর মধ্যে এভাবে করে বেঁধে দিচ্ছি। আমার কিন্তু একটা সিঙ্গারা হয়ে গেল। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি। আপনারা ভাজটা দেখে বুঝে নেবেন, এ ভাজটা কিন্তু অনেক সহজ, একটু করে চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে। আমার আরেকটা সিঙ্গারাও তৈরি করা হয়ে গেল। এরকম করে একটু বেঁধে দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর লাগে। আমার কিন্তু সবগুলো সিঙ্গারাই তৈরি করা হয়ে গেল। এবার আমি চলে যাবো এগুলোকে ভাজতে। আর এই সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মধ্যে সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে সিঙ্গারাগুলোকে দিতে হবে। আর সিঙ্গারাগুলা চুলার জাল মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভাজতে হবে। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভাজলে সিঙ্গারাগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এরকম এক পাশটা ব্রাউন কালার হয়ে আসলে আমি একটু উল্টে দিব। দুই পাশ ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো খেতে অনেক ভালো লাগে। সিঙ্গারাগুলো দুই পাশে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিব। আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে নিচ্ছি যেন অতিরিক্ত তেলটা চষে নেয়। আমি এভাবে করে সবগুলো সিঙ্গারা ভেজে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো সিঙ্গারাই ভাজা হয়ে গেছে। এবারে সিঙ্গারাগুলোকে সার্ভ করা আর খাওয়ার পালা। আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি এই সিঙ্গারা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।